আজকে একটা নতুন বিল এনে এটাকে ওলট পালট করার একটা নতুন ভাবনা জাগরণ ভাই আমার একটা না হলে তৈরি হবে কেন, নতুন বিল আনার প্রয়োজন কেন ভাই আমার? নাই, কারণ আমি তো দ্বন্দ্ব চাই না। মুসলমান মুসলমানে দ্বন্দ্ব করবে, ঝগড়া করবে, এটা কখনো ইসলাম চাই না। ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, মুমিনরা হলো একে অপরের ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আপনি যে দলে আছেন থাকেন না কেন, দলবাজি করতে গিয়ে সামান্য সামান্য ব্যাপার নিয়ে চায়ের দোকানে বসে কুটুক্তি করে ঝগড়া অশান্তি করছেন? আপনার যেমন দলিল আছে, আমার কি দলিল কম আছে? আপনার থেকে বেশি আছে। কেন দ্বন্দ্ব করতে যাচ্ছে? দেওয়ালে পিঠ ঠেকে গেছে, হ্যাঁ দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কেন দ্বন্দ্ব করছেন? আপনি আপনার নিয়ে থাকুন না ভাই। ফতোয়াবাজি কেন করতে যাচ্ছেন? আখিরি জামানা, মুসলমানের মধ্যে মিল নাই, ঐক্য নাই, ইত্তেহাদ নাই। আপনারা জানেন একটা ওয়াকাফ বিল আসতে চলেছে, কেন্দ্র থেকে পারমিশন হতে চলেছে। ভাইরা আমার, মুসলিম পার্সোনাল ল বোর্ড সারা ভারতবর্ষের বুকে প্রচার করছে, জানাচ্ছে, মিটিং করছে। গত কয়েকদিন আগে কলকাতাতেও মিটিং করেছেন মুসলিম পার্সোনাল ল বোর্ড, তাদের সদস্যরা সারা ভারতবর্ষ থেকে এসে তারা বলছে এই যে ওয়াকাফ সম্পত্তি, এই সম্পত্তি কাদের? ওয়াকাফের সম্পত্তি হলো আমাদের বাপ চোদ্দ পুরুষ, আমাদের দাদু পরদাদু তাদের রেখে যাওয়া সম্পদ। আপনার আমার ঘরের গরিব ছেলেগুলো যাতে ওয়াকাফের স্কলারশিপে পড়াশোনা করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমরা সংখ্যালঘু সম্প্রদায়, এডুকেশন থেকে অনেক পিছিয়ে, শিক্ষা থেকে অনেক পিছিয়ে, আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক এস্টাবলিশ করেছি আমরা, আগের থেকে অনেক এগিয়ে এসেছি। এই এগিয়ে নিয়ে আসার জন্যই ওয়াকাফের সম্পত্তিটা রাখা হয়েছে, আমাদের পূর্বপুরুষরা, আমাদের ঘরের সন্তানরা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তাদের টেনে তোলার কেউ যদি নাও থাকে, তারা ওয়াকাফের সম্পত্তিতে পড়াশোনা করবে, এডুকেশন লাভ করবে, মাথা উঁচু করে দাঁড়াবে, এই জন্য তারা রেখে গেছে। সেই ওয়াকাফের সম্পত্তি থেকে ভাই আমার হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, ভাই আমার খানকা, হাজার হাজার পীরত্ব সম্পত্তি জায়গা, এই সব জায়গা থেকে মানুষ পড়াশোনা করছে, এডুকেশন লাভ করছে, কত মানুষ স্কলারশিপ পাচ্ছে, কত ভাই আমার সংখ্যালঘু সম্প্রদায় মানুষের উপকারে লাগছে। আজকে একটা নতুন বিল এনে এটাকে ওলট পালট করার একটা নতুন ভাবনা জাগরণ ভাই আমার একটা না হলে তৈরি হবে কেন, নতুন বিল আনার প্রয়োজন কেন ভাই আমার? ভাই আমার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ভাবনা চিন্তার মধ্যে পড়বে কেন? তারা মিটিং মিছিল করবে কেন? নিশ্চয় ডাল মে কুছ কালা হ্যায়, এই জন্যই তারা মিটিং শুরু করেছে। আজকে সেই ওয়াকাফের বিল যদি চলে আসে, হতে পারে, হতে পারে। আজকে আমরা যেভাবে ওয়াকাফের সুযোগ সুবিধাগুলো আমাদের বাপ চোদ্দ পুরুষের রেখে যাওয়া, সেখান থেকে কিছু কেমন হলেও তো আমাদের ঘরের সন্তানেরা পায়, সেটা আগামী দিন কি হবে এটা ভাবনার বিষয়। অনেক মসজিদ মাদ্রাসা, অনেক কিছু আছে, অনেক প্রতিষ্ঠান আছে, অনেক ভায়ামা এডুকেশন আছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেগুলো সব কি অবস্থা হবে এই চিন্তায় মানুষ অস্থির। আর তুমি এখানে দেওবন্দি, তবলিগ, ফুরফুরা, বেরলভি, আহলে হাদিস, লামাঝাবি, মাথায় কোন টুপি পরবো, জুব্বা কেমন পরবো, মাথায় খালি মাথায় নামাজ পড়বো না মাথায় টুপি দিয়ে নামাজ পড়বো, এই ঈদুল মিলাদুন নবী চলবে না চলবে না, ঈদের দিনে খুশি করব না করব না, তারাবি আট রাকাত করব না বিশ রাকাত করব, এ বলছে অত দরকারই নাই, নামাজও পড়ব না, তারাবিও পড়ব না, জুব্বাও গায়ে দেব না, টুপিও গায়ে দেব না, তোরা মারামারি মিটলে, ঝগড়া মিটলে বলিস, তখন যেটা বলবি সেটা করব, যা। কথা ঠিক না ভুল? এত দ্বন্দ্ব করলে সমাজের শিক্ষিত ছেলেগুলো তো বলবে তোদের দ্বন্দ্ব মিটলে তারপরে বলিস, এতে ইসলামের উপকার হবে না ক্ষতি হবে? আখেরি জামানা, তুমি তোমারটা নিয়ে থাকো, তোমারটা বোঝাও, অন্যেরটাকে খারাপ বলো না। আমি আমারটা নিয়ে বলি, আমারটা বোঝাই, আমার ঘরটাকে ঠিক রাখি, তোমার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু মৌলিক বিষয়ে আমরা সবাই এক, কথা ঠিক না ভুল? ইসলামের উপর যখন আঘাত আসবে আমরা সবাই এক, দেশের উপরে যখন আঘাত আসবে আমরা সবাই এক, আমার সমাজের উপর যখন আঘাত আসবে আমরা সবাই এক, কথা ঠিক না ভুল? এই টেন্ডেন্সি আমাদের থাকবে।
আখিরি জামানা ঈমান বাঁচানো বড় দায়। বুঝতে পারছেন? বলে নবীর আলোচনা, নবীর মিলাদ চলবে না, নবীর মিলাদ চলবে না, জন্মের কথা চলবে না। হাই রে হাই, কোরআন মাজিদে আল্লাহ নবীর জন্মের কথা বলেছে। সূরা বাকারা খুলুন, সূরার নাম সূরা বাকারা। কোরআনের উপরে বড় দলিল কিছু আছে? কোরআনের উপরে কোনো বড় দলিল আছে বলেন ভাই? কোরআনের উপরে কোনো দলিল নাই। সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 129, 129 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন? আমার নবী, আপনার নবী ভাই, আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, কোরআন মাজিদে আমার আপনার নবীর জন্মের কথা আছে না নাই একটুখানি ভালো করে শুনে রেখে দেন। মুসলমান ব্যাখ্যা ভুল করবেন না, একটুখানি লক্ষ্য করো। সূরার নাম হলো সূরা ভাই আমার বাকারা, আয়াত নাম্বার হলো 129। এই 129 নাম্বার আয়াতে ইব্রাহিম নবী আজ থেকে কিছু কম বেশি প্রায় 5000 বছর আগে আল্লাহর দরবারে দোয়া চাইলেন, হে আমার আল্লাহ, হে আমার মাবুদ, আমি আমি ইব্রাহিম নবী আপনার কাছে দোয়া চাই, রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, ইব্রাহিম নবী বলেন, হে আমার আল্লাহ, হে আমার মাবুদ, হে আমার স্রষ্টা, রব্বানা ওয়াবাস ফিহিম, আপনি তাদের মধ্যে থেকে পাঠান, রাসূলাম মিনহুম, একজন তাদের জন্য, তাদের মধ্যে থেকে একজন রাসূল পাঠান, হে আমার আল্লাহ, হে আমার মাবুদ, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে আপনার আয়াতটাকে তেলাওয়াত করবেন, যে আপনার আয়াতের বর্ণনা করবেন, আপনার আয়াতের আপনার নির্দেশনার কথা মানুষের কাছে পৌঁছে দেবেন, ওয়ায়ুযাক্কিহিম, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং আপনার আপনার কিতাবটা তেলাওয়াত করতে থাকবেন, আপনার কিতাবের তালিম দিতে থাকবেন, আপনার বাণীটাকে মানুষের কাছে পৌঁছাতে থাকবেন, ওয়াল হিকমা, এবং হিকমা জ্ঞান মানুষের কাছে বিতরণ করতে থাকবেন, জ্ঞান দিতে থাকবেন, ওয়ায়ুযাক্কিহিম, যাতে করে সাধারণ মানুষ আত্মশুদ্ধি করতে পারে, তাজকিয়া করতে পারে, পরিশুদ্ধতা লাভ করতে পারে। হে আমার আল্লাহ, আপনি তাদের মধ্যে থেকে, অর্থাৎ আমার এই কওমের মধ্যে থেকে, আমার গোত্রের মধ্যে থেকে, আমার কওমের মধ্যে থেকে আপনি একজন রাসূল আপনি পাঠাবেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, ইব্রাহিম নবী যে রাসূলের জন্য দোয়া চেয়েছেন, সেই রাসূল হলাম আমি, আখিরি জামানার পয়গম্বর। অর্থাৎ সাড়ে 5000 বছর আগে ইব্রাহিম নবী আমার নবীর, আমার আপনার নবীর জন্য, আমার আপনার নবীর জন্মের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছে। তাহলে নবীর জন্মের কথা কোরআনে আছে না নাই? জোরে বলেন, আরে জোরে বলেন, এই কথা ক্লিয়ার হচ্ছে তো? কথা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, আমি কারো বিরুদ্ধে বলছি মনে হচ্ছে? কারো নাম ধরে বলেছি? কোনো দলের বিরুদ্ধে বলেছি? আমি দলের বিরুদ্ধে বলি না, কারণ আমি সব দলকে ঐক্যবদ্ধ করার পক্ষে, বিরুদ্ধে করার পক্ষে নয় তো। তুমি তোমারটা নিয়ে থাকবে, আমি আমারটা নিয়ে থাকি, তোমার আকীদা তোমার বিশ্বাস তোমার কাছে, আমার বিশ্বাস আমার কাছে, কিন্তু দ্বন্দ্ব করো না। তুমিও ভাই কলেমা পড়েছো, আমিও পড়েছি, তুমিও কাবাকে কিবলা বলো, আমিও বলি, তুমিও আল্লাহকে আল্লাহ বলে মানো, আমিও মানি, তুমিও আখিরি জামানার পয়গম্বরকে নবী বলে মানো, আমিও মানি। হয়তো তোমার মানার মধ্যে আমার মানার মধ্যে একটু তফাত আছে, তুমি কতটা মানো তুমি জানো, আমি কতটা মানি আমি জানি। কথা ঠিক না ভুল? রাগ করছেন না তো? কষ্ট হচ্ছে না তোমার কথায়?